আসসালামু আলাইকুম। আমরা দেখছেন এইচবি নিউজ জলসা। পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবি আমাদের পাশে। এ যুবকের আগা জেরুজালেমে যাবে হুজুর, আমার একটা বিচার করতে যাবে, হুজুর না গেলে বিচারটা হবে না। কিন্তু ফারুকে আজম তিনিও রাজনীতি করেছে, তিনিও দেশকে চালিয়েছে। শুধু একটা যুবকেরা ফারুকে আজম যখন জেরুজালেমে যাচ্ছে হুজুরের সঙ্গে, হুজুরে একটা খাদেম ছিল, ঘোড়া চালক ছিল, উট চালক ছিল, তৃতীয় কেউ ছিল না। এ যুবকেরা তরুণেরা হুজুর আমার উটের পিঠে বসেছে, এমন করে উট চালকটা উটের লাগামটাকে ধরেছে, হুজুর আমার জেরুজালেমের দিকে যেতে লেগেছে, মরুভূমির গরম বালি। এ যুবকেরা তরুণেরা কিছুটা দূর যাওয়ার পরে হযরত ফারুকে আজম ভাবতে লেগেছে, এই যে 200 কিলোমিটার কম বেশি এই যে রাস্তাটা যেতে হবে, আমি একা যদি উটের পিঠে চেপে যায়, আমার যে উটটা যে চালক যে লাগামটা ধরে ধরে নিয়ে যাচ্ছে, তাহলে তার বড় কষ্ট হবে। হুজুর ভাবতে ভাবতে কাজে দেরি না, সঙ্গে সঙ্গে নেবে পড়ল, হুজুর আমার লাগাম ধরলে, আর যে উট চালক ছিল ওই খাদেমকে উটের পিঠে বসতে বললে সে লজ্জা করতে লেগেছে। হুজুর আমার হুকুম করে দিলে, না গো বাবা, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহ নেতা বানিয়েছে, তোমাকে আল্লাহ প্রজা বানিয়েছে, তুমি যদি প্রজা হতে, তুমি যদি নেতা হতে, আমি যদি প্রজা হতাম, তাহলে তুমি উটের পিঠে থাকতে, 200 কিলোমিটার আমায় হাঁটতে হতো, আমারও কত কষ্ট হতো। এই জায়গায় বাবা আমি নেতা হয়েছি বলে তোমার উপরে জুলুম করব, তুমি শুধু একা কষ্ট ভোগ করবে এটা হতে পারে না। বাবা তুমি উটের পিঠে ওঠো, ঘোড়ার পিঠে ওঠো, উটের পিঠে ওঠো। ফারুকে আজম এমন করে পালাক্রম ঠিক করে নিল, কিছুটা ফারুকে আজম উটটা চাপে ওই গোলাম লাগাম ধরে, কিছুটা গোলাম উট চাপে আমাদের নেতা ফারুকে আজম এমন করে লাগাম ধরে ধরে গরম বাড়ির উপরে হেঁটে যায়। একেই তো বলা হয় নেতা। একেই বলা হয় কি নেতা। তাহলে হযরতে ফারুকে আজমের আদর্শ কি? অর্ধেক পৃথিবীর নেতা তিনি, অর্ধেক পৃথিবী চালাচ্ছে, এত বড় রাষ্ট্রনায়ক। যে ঘোড়া চালক উট চালক, ঘোড়া চালক উট চালক, সে খাদেমকেও উটের পিঠে বসেছে। এভাবে পালাক্রমে যেতে 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 জেরুজালেমে যখন যাবার সময় হয়েছে, পালাক্রমে ওই সময়টা ওই খাদেমের টাইম হয়েছে, তুমি পিঠে বসে আছে। খ্রিস্টান রাজারা, খ্রিস্টান বাদশারা সব, আরে অর্ধেক পৃথিবীর রাজা নেতা এসছে সব দেখার জন্য জেরুজালেমের বর্ডারে এসেছে, লোকজন ভিড় হয়ে আছে, তারা সবাই ভাবছে উটের পিঠে যে বসে আছে ওইটাই হয়তো নেতা। শুনছেন না, তাকে তো নিয়ে সব আপ্রাণ করছে আর করছে, লাস্টে যখন জানাজানি হয়ে গেল ওটা নয় এটা, ব্যাপারটা সব শুনলো যে এরকম পালাক্রমে করেছে, ও তো মানুষ, ওরও কষ্ট হচ্ছে, তখন জেরুজালেমের সাধারণ মানুষ বলল, আমরাও ফারুক আজমের নেতৃত্ব মেনে নিতে চাই। জোরে বলুন সুবহান। আসেন আলোচনা দিকে ফিরে যাই। এ যুবকেরা দেখবে বলে এ যুবকেরা তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, এমন সময় দেখা যায় একটা জায়গাতে একটা তাঁবু রয়েছে, ওই তাঁবুর বাইরে একটা ভদ্রলোক বসে আছে, আর ভেতর থেকে একটা মহিলা কান্নার আওয়াজ আসতে লেগেছে। ফারুকে আজম ছদ্মবেশে গেছে, ওই ব্যক্তির তো সে ছদ্মবেশে গেছে, যে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করতে লেগেছে, কি ব্যাপার আপনি এখানে বসে আছে আর তাঁবুর ভেতরতে কান্নার আওয়াজ আসছে, কি ব্যাপার? ওই লোকটা বলতে লেগেছে, যে লোকটা নাকি গায়ের মুসলমান ছিল, ইসলাম কবুল করেনি রে বাবা, ইসলামের অনুসারী নয় রে বাবা,
গায়ের মুসলমান ছিল, ফারুকে আজমকে চেনে না, ফারুকে আজমকে একটা ব্যক্তি মনে করে বলতে লেগেছে, আল্লাহর বান্দা রে এ আমার ভাই শুনে রেখে দাও, আমার স্ত্রী এমন করে প্রেগনেন্ট ছিল, সে এমন করে আসতে লেগেছিল, ফারুকে আজমের সঙ্গে বিশেষ দরকার ছিল, কেন আমাদের বড় অভাবী সংসার গরিবী সংসার জানাবো বলে রাস্তাতে এসে আমার স্ত্রী ব্যথা যন্ত্রণা উঠে গেছে, এই জায়গায় আমি মানুষ ফেসে গেছি, কোনো মহিলা নেই আর নাই, আমার স্ত্রীর বাচ্চা দেখাশোনা করবে কে, স্ত্রী ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে কে দেখবে, ফারুকে আজম বললে চিন্তা করো না আমি খুঁজে যাচ্ছি, এমন সময় কিছুক্ষণ পরে ফারুকে আজম ফিরে আসলো, সঙ্গে একটা পর্দা নিশিনা মহিলাকে নিয়ে আসলো, মহিলা ভেতরে চলে গেল, ফারুকে আজম লোকটার সঙ্গে কথা বলতে লেগেছে, লোকটা জানে না ইনি হলেন অর্ধেক পৃথিবীর নেতা, অর্ধেক পৃথিবীর সহিংসা, অর্ধেক পৃথিবীর আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন ওমর ফারুক জানে না, এমন সময় দেখা যায় একটা কান্নার আওয়াজ আসে, যে কান্না বাচ্চার কান্নার, ওই যে মহিলাটা এসেছিল ফারুকে আজমের সাথে, উনি ভেতরতে বলতে লাগলে, হে আমিরুল মুমিনিন আপনার সাথীকে জানিয়ে দেন আমার আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিয়েছে, শুনে লোকটা খুশি হয়ে গেল, কিন্তু ঘরের ভেতরতে যখন আমিরুল মুমিনিন বলে ডাক দিল ওই লোকটা চমকে গেল, এখানে আমিরুল মুমিনিন কে, ইনি আছে আর আমি আছি, অবাক হয়ে তাকিয়ে আছে, ফারুকে আজমকে জিজ্ঞাসা করে আমিরুল মুমিনিন ওই মহিলা কাকে বলতে লেগেছে, ফারুকে আজম বলতে লেগেছে আমাকে সবাই আমিরুল মুমিনিন অর্ধেক পৃথিবীর শাইনশা বলে সবাই ডাকে। কাজ নিজে করা, খারাপ কাজ থেকে নিজে সরে থাকা এবং লোককে সরিয়ে রাখা, ঠিক তো নাকি? এটা কার হুকুম? আল্লাহর হুকুম। এখন আমি আল্লাহর হুকুম মানব না? এই জালিম যদি বলে যে ওসব কথা বাদ দাও, চুরি করো, অন্যায় করো, বদমাশি করো, লুট করো, মারপিট করো, যা খুশি করো, আমাকে শুধু জিতিয়ে দাও, এই জালিমের কথা মানব? কার কথা মানব? আল্লাহ বলছে চোরের পক্ষে যেও না, আরে বলছে চোরের পক্ষে চলে আয়, আল্লাহ বলছে দুর্নীতি করো না, এ বলছে দুর্নীতি কর, আল্লাহ বলছে ঘুষ খেও না, এ বলছে ঘুষ খা, আল্লাহ বলছে হারাম খেও না, এ বলছে হারাম খা, আল্লাহ বলছে মানুষকে কষ্ট দিও না, এ বলছে দরকার হয় মার্ডার করে দে, আমায় জিতাতেই হবে, তা আমি কার দিকে থাকবো ভাই? কেন আল্লাহর দিকে থাকবো? জীবনটা দিয়েছে আল্লাহ, হাত দিয়েছে আল্লাহ, পা দিয়েছে আল্লাহ, চোখ দিয়েছে আল্লাহ, যেটুকু রেজে খাচ্ছি কারো বাপ দেয়নি আল্লাহ দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। তার দিকে যাব না? বাবা রা নজওয়ান তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, আমার রসুল্লাহ কোনো কষ্ট করে নাই কে প্রতিষ্ঠিত করেছে, সমাজের বুকে মানবতা প্রতিষ্ঠিত করেছে, নাই সত্যকে প্রতিষ্ঠিত করেছে, আল্লাহ নবী যখন দুনিয়ার বুকে এসেছিল তখনকার সময় একটা জালিম নেতা ছিল, বর্তমান যেমন জুলুম হচ্ছে এর থেকেও বড় জুলুম তখন হয়েছিল, সেই জালিমরা গরিবদেরকে হত্যা করে দিত, আজকে জালিমরাও গরিবদেরকে হত্যা করে দিচ্ছে, তৎকালীন জালিম নেতারা মানুষকে মিথ্যা মিথ্যা ভাবে জোর করে জিন্দানে ভরে দিত, আজকের জালিমরা মানুষকে মিথ্যা মিথ্যা ভাবে গ্যাজার কেস দিয়ে জেলে ভরে দিচ্ছে, আল্লাহ নবী পিওডিতে তৎকালীন সময় জালিমরা নারীদেরকে হত্যা করে দিত, ধর্ষণ করত, মেরে দিত, আজ আমার দেশে একদল জালিমরা নারীদেরকে হত্যা করে মেরে দিতে লেগেছে, কোনো বিচার ব্যবস্থা তাদের বিরুদ্ধে না, তখনও জালিমদের কোনো বিচার হতো না, কেননা যারা জুলুম করতো হয় তারা নিজেরাই ক্ষমতা দখলে ছিল, নাই তাদের মাথার উপরে কোনো শক্তিশালী লোকের হাত ছিল, আজও দেখা যায় যারা জুলুম করে নারীদের উপরে হয় এরা নিজেরাই ক্ষমতা দখল করে আছে, না এদের মাথার উপরে কোনো ক্ষমতার দলে লোকের হাত রয়েছে, এই যুবকেরা আজ থেকে 1000 বছর
আগে মায়েদের কোনো মর্যাদা ছিল না, আজকে দিনে তো মায়েদের কোনো মর্যাদা নাই, পুরো বুড়িকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে নিয়েছে। আল্লাহ নবীর হাজার বছর আগে যখন এসেছিল তখন নারীদেরকে জেন্ত জেন্ত মেরে দেওয়া হতো, আজও দেখা যায় আমাদের হসপিটালে গিয়ে ডাক্তার দিয়ে নারী সন্তান থাকলে ওষুধ দিয়ে ওয়াশ করে মেরে দেওয়া হচ্ছে, ঠিক না বেটি? এটা জুলুম নয়, এর বিরোধী রসুল করেছিল না করেনি? তাহলে আজকে নবীর গোলাম দাবি করবো আমি করবো না, আমি পীর সাহেব দাবি করবো বিরোধী করবো না, আমি বক্তা দাবি করবো বিরোধী করবো না, আমি ইমাম সাহেব বিরোধী করবো না, না দরকার নেই, যা টাকা এসছে নিয়ে চুপ থাকি, কবরে যেতে হবে না, এই কবরে যেতে হবে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে না। তা তোমাদের বিরোধী করার দায়িত্ব ইসলাম দিয়েছে না দেয় না? আমার অজবুস্য তো ভুল হচ্ছে কি গো বা আব্বার, এখানে বলা যাবে, বলা যাবে তো নাকি আব্বা? কপাল ফাটা হয়ে আছে, খুনি ভিক্ষা নিও না, মালিক হও মালিক। চলে গেলে আল্লাহ নবী সাহাবাদি ঘরে নিয়ে ওই দরজার ঘরে দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কে কাঁদে, কি হয়েছে মা, কেন কাঁদে? ওই গরিব মহিলা বলেছিল, এত রাত্রে কে খোঁজ নিতে এসেছে? আল্লাহ নবী বলেছিল, মা আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খোঁজ নিতে এসেছে। আল্লাহ নবী রাত্রে গরিবের খোঁজ নিতে যেত, আর নবীর উম্মত তুমি তোমার এলাকায় গরিবের উপরে জুলুম হচ্ছে, তার পাশে দাঁড়িয়ে একবারও তার সাথে কথা বলার চেষ্টা করছো না, কিসে তুমি নামাজি, কিসে তুমি হাজি, কিসে তুমি বক্তা, কিসে তুমি পীরজাদা, তোমার কোনদিন মুক্তি হবে না। আল্লাহ নবী জানিয়ে দিল, যার কথাবার্তা, যার আখলাক, যার ব্যবহার দ্বারা তার পাড়া প্রতিবেশী খুশি নয়, আমি রসুল্লাহ জানিয়ে দিলাম, সে কখনো আমার উম্মত নয়, মুসলমানও নয়, যার কথাবার্তা, যার আখলাক দ্বারা তার পাড়া প্রতি খুশি খুশি হবে, আল্লাহ রসুল বললেন তার উপরে আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ নবীর কাছে একজন গায়ের ইসলাম জিজ্ঞাসা করেছিল, ইসলামের সব থেকে ভালো কাজ কোনটা? আল্লাহ নবী বলেছিলেন, ভুখা খোদার তোকে খানা খাওয়ানো, এটাই হলো ইসলামের মহান কাজ। এই মহান কাজ, ইসলামের কাজ ভারতবর্ষের জমিনের পশ্চিম বাংলায় আবু বাকারের মুরিদরা করতে পারে না? পারে না ভাইরা বাপিরা, নজওয়ান তরুণেরা, এ নবী বাগে প্রেমিকেরা, এ জীবনটা দিয়েছে আল্লাহ, আল্লাহ রাস্তায় চালাতে হবে। এ নজওয়ানেরা আজ আছেন কাল নাই, একদিন না একদিন চলে যেতে হবে, আল্লাহ বাগে গিয়ে গিয়ে জবাব দিতে হবে। বান্দা দুনিয়া জমিনে আমি হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে কেন জুলুম করেছিলি বল, এই হাত দিয়ে কেন মিথ্যা কেস করেছিলি বল, এই হাত দিয়ে কেন গরিবের জমি দখল করেছিলি বল, এই হাত দিয়ে কেন ধর্মীয় মাহফিলের বিরোধী করেছিলি বল, এই হাত দিয়ে কেন মা বাপকে কষ্ট দিয়েছিলি বল, এই হাত দিয়ে কেন এতিমকে কষ্ট দিয়েছিলি বল। এই যুবকেরা তরুণেরা সৃষ্টিকর্তার কাছে গিয়ে জবাব দিতে হবে, এই হাত দিয়ে আপনি গরিবকে সেবা করে থাকে, এই হাত দিয়ে এতিমের হককে দিয়ে থাকে, এই হাত দিয়ে যদি নায়ের ঝান্ডা ধরে থাকে, এই হাত দিয়ে যদি দেশকে রক্ষা করে থাকে, এই হাত দিয়ে যদি আল্লাহ সৃষ্টি মানুষ জাতিকে বাঁচিয়ে থাকে, এই হাত দিয়ে যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো অসহায় মানুষকে যদি আশ্রয় দিয়ে খেদমত করে থাকে, তার সেবা করে থাকে, কালকে আমাদের মাইদা
গানে আমার আল্লাহ তার সৃষ্টির উপরে দয়া দেখানোর জন্য, তার সৃষ্টির খেদমত করার জন্য, তার সৃষ্টিকে ভালোবাসার জন্য আমার আল্লাহ পাক আপনার যদি গুনাহ হয়ে যায় ওই গুনাহকে চেপে দিয়ে নাজাত দিয়ে দেবে। এই যুবকেরা এই সম্বন্ধে একটা হাদিস পাকে বর্ণনা আছে, আল্লাহ নবী সাহাবাদিগকে নিয়ে ওয়াজ করেছিলেন, নবী আমার সাহাবাদিগকে নিয়ে ওয়াজ করতে করতে আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবারা কাল কিয়ামতের ময়দানে একটা বান্দাকে আল্লাহ উঠাতে লাগবে, ওই বান্দাকে উঠিয়ে বলতে লাগবে, বান্দারে আমাকে হিসাব নিকাশটা দে, জমিন আমার ছিল, আসমান আমার ছিল, আমি আল্লাহ তোকে জীবিত দিয়েছিলাম, আমি আল্লাহ তোকে জান দিয়েছিলাম, এ আমার বান্দারে আমি আল্লাহ তোকে খাইয়েছিলাম, আমি আল্লাহ তোর জন্য ফল মূল নানা রকম খাদ্য সৃষ্টি করেছিলাম, ওরে আমার বান্দারে আমি আল্লাহ আমার জন্য কি করেছি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ আমি ভালো কাজ করতে পারিনি, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আপনি আমাকে মাফ করে দেবেন আল্লাহ, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ। আমার আল্লাহ বলতে লাগবে, লা তাখনাতুন রাহমাতুল্লাহ, এ আমার বান্দারে আমার রহমতে নিরাশ হয়ে যাস না বান্দা, বান্দা তোর আমলনামাটা একবার দেখারে বান্দা, আমলনামা খুদু ভাবে আল্লাহ দেখবে ওই আমলনামাতে অন্যায় গুণা পাপ ভর্তি রয়েছে, দেখতে দেখতে দেখা যাবে ওই আমলনামার মধ্যে একটা ভালো কাজ আছে, একটা ভালো কাজ দেখে আল্লাহ খুশি হয়ে যে বান্দাকে বলবে, বান্দারে এই এক ভালো কাজের বিনিময়ে আমি আল্লাহ তোর জীবনের গুণাকে চেপে দিয়ে আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। আরুনি আল্লাহ দরবারে ফরিয়াদ করতে লেগেছে, ও রব্বি আল্লাহ পাক আমার মঈনুদ্দিনকে আপনি কবুল করে নাও, গায়বী আওয়াজ এসে যায় নবীদের উপরে ওহি হয়, ওরি আল্লাহর উপরে ইলহাম হয়, ওহি সত্য ইলহাম সত্য, অস্বীকারকারী বেঈমান কাফির হয়ে যাবে। এ যুবকেরা পারা তরুণেরা আল্লাহ রুনি হযরত শ্রী উসমান আরুনির উপরে ইলহাম এসে যায়, তোমার মঈনুদ্দিনকে আমি আল্লাহ পাক কবুল করে নিলাম। আমাদের বাচ্চা ঠিক না বে ঠিক গো, থরিক আর মোদি দেশ চালাচ্ছে, দেশ তো চালাচ্ছে গরিবের নামাজ, কথা বুঝে আসছে? বেঈমান কাফেরদের দ্বারা ভারত কখনো চালানো সম্ভব হয়? আমি এটা গল্প ছলে বলছি না, লন্ডন থেকে এক রিপোর্টার এসে খাজা গরিবের নওয়াজের দরবারে গিয়েছিল, বছর 14-15 হবে হয়ে গেছে, লন্ডন থেকে এক রিপোর্টার এসে হিন্দার অলির দরবারে গেছে, গিয়ে নিজের দেশে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে বলুন সুবহান। তাকে জিজ্ঞাসা করা হচ্ছে কি ব্যাপার, বলছে হিন্দুস্তানে গিয়ে এক আশ্চর্য জিনিস দেখলাম, যেটা হওয়া সম্ভব তো দূরের কথা না মুমকিন একেবারে অসম্ভব, কি দেখেছ? বেতাজ বাদশা হিন্দার অলি গরিবে নওয়াজ, যিনি দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে কবর আকদাসে বসে বসে আজও ভারতকে পরিচালনা করছে, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাই অবাক হয়ে গেছি, ইসলাম সত্য, আমি ইসলাম কবুল করতে বাধ্য হলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এ না মনমোহন সিং এর দ্বারাই হবে, না মোদির দ্বারাই হবে, এ তো আমার গরিবের নওয়াজের দ্বারাই চলছে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ছেলে মেয়েরা পারা তরুণেরা আমার গরিবের নওয়াজ আল্লাহ নবী দরবারে রেখে দিয়া নিয়ে যাওয়া হলো, আল্লাহ নবী দরবারে গিয়ে শ্রী উসমান আরুনি বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মঈনুদ্দিনকে আপনার দরবারে নিয়ে এসেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমারে মঈনুদ্দিন কো আপ কবুল কর লিজিয়ে। আল্লাহ নবী নিজেকে করাও জাগদা সে আওয়াজ দিয়া, এ শ্রী উসমান আরুনি রে, আস মঈনুদ্দিন তেরা নেহি, আস মঈনুদ্দিন হামারা হো গিয়া। এ নজওয়ান তরুণেরা আল্লাহ
আল্লাহ নবী দরবারে দেখা শোনা করতে লেগেছে। এক রজনীতে আল্লাহ নবী খাদিম শেখকে বললে, খাদিম শেখ মঈনুদ্দিন কে ডেকে দা, মঈনুদ্দিন কো বলাইয়ে। খাদিম নে যাকে জেগে গিয়া, আপ মে সে মঈনুদ্দিন কোন হে? মুহাম্মদ নে বুলায়া, আকায়ে দু আলম নে বুলায়া। ওই সময় আল্লাহ নবী দরবারেতে অনেক মঈনুদ্দিন ছিল, সবাই দাঁড়িয়ে পড়ল, সবকে সব খারে হো গে। খাদিম সাহেব নে সুজনে লাগা, নবী নে তো এক মঈনুদ্দিন কো বুলায়া, ইয়া তো বহুত মঈনুদ্দিন খারে হো গে, এখানে তো অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে, এই জন্য আবার ফিরে গেলে। আল্লাহ নবীকে যে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো একটা মঈনুদ্দিনকে দেখেছেন, ওখানে তো অনেক মঈনুদ্দিন দাঁড়িয়ে গেছে। আল্লাহ নবী বললেন, যা উসমান হারুনির মুরিদ, উসমান হারুনির মুরিদ মঈনুদ্দিনকে রসুল ডেকেছে, যাও। খাদিম সাহেব চলে এলে, এসে বলতে লাগলে, আপনি সেই উসমান হারুনি কা মুরিদ, মঈনুদ্দিন কোন হে? রসুল নে বুলায়া, আল্লাহ নবীর পাগল গরিবে নওয়াজ তখন কেঁদে ফেললে। আ নবী ডেকেছে, এটা খোশ নসিব নয়, কাঁদা দুধ নয়, একটা দুঃখ, একটা অতি আনন্দ হলে চোখে পানি এসে যায়। আল্লাহ নবীকে সালাম দিলে, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুনে শুনে নবী আমার রওজাতে সালামের জবাব দিয়েছিলেন। গরিবে নওয়াজ, আল্লাহ নবীর সালামের জবাবটা নিজের কানে শুনেছিলে। আজকে যারা এই গরিবে নওয়াজের বিরোধী করছে, এরা জীবনে নবী সালামের জবাব শুনতে পাবে তো ভাই? হ্যাঁ, বিরোধী করছে হুজুরের। বলে দিয়ে যাই গো, ইনকাম করতে এসেছো, ব্যবসা করতে এসেছো, ব্যবসা করে যাও গো। আল্লাহর ওলিদেরকে ভুলে যেও না গো, আমার আবু বক্কাকে ভুলে যেও না, আমার মঈনুদ্দিনকে ভুলে যেও না, আমার গৌসুল আজমকে ভুলে যেও না, আমার খাজা ইন্দে বাদশাহকে ভুলে যেও না, মুজাতে আল পেশারিকে ভুলে যেও না, বাউতি নকশবন্দকে ভুলে যেও না। এখানে এমন করে আমা বা শহর রয়েছে, এমন করে সালি হুজুরের দরবার রয়েছে, সালো হুজুরের দরবার রয়েছে, হুজুরদেরকে ভুলে যেও না গো। আল্লাহ ওলিদের চেতনে থাকো, ওলি আল্লাহ দে কাতারে, আল্লাহ নবী জানিয়ে দিলে, আলমার ও মামান আব্বা, যে যাকে মহাব্বত করবে সে তা শুনে আল্লাহ জান্নাতে যাবে। ওলি আল্লাহ দে চেতনে থাকো, ওলি আল্লাহ দে মহাব্বতের মানুষ হয়ে যাও, ওলি আল্লাহ দে কাতারে, আল্লাহ জান্নাতি হয়ে যাবে। আল্লাহ নবী জানিয়ে দিয়েছিলে, এ বাবা মঈনুদ্দিন তোমাকে আর আমার দরবারে থাকতে হবে না। বাবা মঈনুদ্দিন তুমি ভারতের জমিনে যাও, বাবা মঈনুদ্দিন ওখানে গিয়ে দিয়ে দাও দাও বাবা, আমি রসুল্লাহ জানিয়ে দিই ওই ভারতের মানুষেরা, একদিন আমি নবী আমার প্রেমে আল্লাহ প্রেমে ইমানে নুরে কালেমা পড়ে আমি রসুল্লাহ আমার প্রেমে তা নিজেদের জান দিয়ে দেবে। খবর চলে গেল, বাদশা সৈন্য পাঠিয়ে দিল, যাও মুসলমানকে ভারত ছেড়ে চুনিয়ে দে, বলো সকাল আমার আগে দিয়ে চুনে না যায়, গর্দান ধর আলাদা করে দেওয়া হবে। গরিবে নওয়াজ তো তোমার আমার মতো মুসলমান নয় গো, গরিবে নওয়াজ একটাই উত্তর দিয়েছিলে, এই জমিন আসমান যা কিছু আছে লিল্লাহে মাফিস সামাওয়াত ওয়া মাফিল আর, একমাত্র আল্লাহ পাকের, সেই আল্লাহর জমিন ছেড়ে আমি আল্লাহর হুকুম ছাড়া যাব না। আল্লাহ যদি হুকুমে চলে যাবে,
তাছাড়া তোর বাচ্চা কেন পৃথিবী সবাই মিলে লাগলো, আমি লড়ছি না। তা গরিবে নামাজ হুজুর আমার রয়ে গেলেন, সকাল যখন হয়েছে বাচ্চা দেখছে ঘোড়সাল থেকে ঘোড়া বেরোয়নি, ডোব থেকে খোল্লা থেকে মুরগি বাইর হয় না, সব যে যার জায়গায় রয়ে আছে, কেউ কিছু খাচ্ছে না, সব চুপচাপ। বাচ্চা বুঝতে পেরে গেছে মুসলমানের কাজ। ওই বাচ্চাকে ওর মা একটা ভবিষ্যৎবাণী করেছিল, শোন তোর রাজত্ব চলাকালীন একজন মুসলমান আসবে, তার বিরোধী করবি না বাবা, সে তোর দেশলিতে আসবে না, সে সত্যর কথা বলতে আসবে, তার বিরোধী করবি না, বিরোধী করলে তোর কপালে বিপদ আছে। যখন এই খবরটা সৈন্য দিয়েছিল, সে মায়ের লিখাটা বার করেছিল, বাচ্চা বার করে দেখে বলছে আমার মা যখন এটা লিখেছে, আমার মায়ের বয়স তখন 90 বছর, ও মায়ের ব্রেন খারাপ হয়েছিল। যদি ইসলাম থাকতো মায়ের ব্রেন খারাপ হয়েছে বলতো, আর যদি না বলতো তার ধ্বংস হতো, এই জন্য ইসলাম দরকার আছে। এমন করে মুরগি ডুবতে বেরিয়ে যায়, এ যুবকেরা বারা তরুণীরা, এ নবী পাকি প্রেমিকেরা, আমার গরিবে নামাজের উপরে বাস্তার কিন্তু রাগ অন্তর হয়ে যায়, এ মুসলমান কে ভারত কি করে তারানো যায়, সেই দিন পৃথ্বীরাজ মুসলমানকে ভারতে তাড়াতে চেয়েছিল পারেনি, আজও ভারতের বুকে কেউ যদি মুসলমানকে ভারতে তাড়াতে চায়, সেও পৃথ্বীরাজের মতো তার জীবন হবে, কিন্তু ভারতের জমিন থেকে মুসলমানদেরকে কোনোদিন কেউ তাড়াতে পারবে না, কেননা মুসলমানদের বাপ সবার বাপ, এটা হলো আমার বাপের দেশ। এই বাপের দেশ না, আল্লাহ যখন আদম নবীকে পাঠিয়েছিল কোথায় পাঠিয়েছিল, ভারতে নয়, তোমার বাপের দেশ তো নাকি, তাহলে আমার বাপের দেশ থেকে আমাদের কর্তার হবে কি। তবে হ্যাঁ, আমাদের কর্মের জন্য হয়তো কিছু মার খেতে হবে, কারণ আমাদের কর্ম খারাপ, তো মসজিদে আজান হয় আমরা কারবারে ব্যস্ত থাকি, ঠিক না বে ঠিক গো ভাই, এসব গুলো তো বন্ধ করতে হবে। আল্লাহর হয়ে থাকো, রসুলের হয়ে থাকো, একটাও ক্ষতি হবে না, সব ঠিক থাকবে। আর যদি ঘুরে যাও থাকবে ভারতে, কিন্তু আমাদের কিছু ক্ষতিও হবে। আর যদি আল্লাহ আল্লাহ রসুলের হয়ে থাকতে পারো, আমার নবী মদিনা থেকে কাঁদবে দোয়া চাইবে, আল্লাহ সাহায্য করবে আমাদের ঘরে, কেউ কিচ্ছু করতে পারবে। গরিবে নামাজকে তাড়ানোর জন্য পেরেশান, আনা সাগরের পানি বন্ধ করে দাও, মুসলমান খেতে পাবে না, এমনি চলে যাবে। গরিবে নামাজের কাছে খবর আল্লাহ পাক এলহাম করে দিলেন, এই মঈনুদ্দিন তোমার জন্য পানি বন্ধ করছে। গরিবে নামাজ খাদেমকে পাঠালেন, যাও এক লোটা পানি তুলে নিয়ে আসো, আর আনা সাগরকে বলো মঈনুদ্দিন ডেকেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত সাগরের পানি লুটায়, মায়ের স্তনে দুধ লুটায়, গাছের ডাবের পানি লুটায়, আখের রস লুটায়, সব গরিবে নামাজের লুটায়। আজ যে গরিবে নামাজের বিরোধী করছে তাকে যে বলো না এক বালতি পানি দেবে, একটা বদনায় ঢুকাও তো দেখি, এই পারবে তো বিরোধী করছিস কেন, পারবি না জান বিরোধী করছিস কেন, তুই যদি এক বালতি পানি এক লুটার মধ্যে ঢুকাস তাহলে বিরোধী করলে একটু মানায় যে পাল্লাই পাল্লাই দিচ্ছে, কি সমস্যা। মুসলমানগণের ছেলে মেয়েরা পারা তরুণেরা চারিদিকে কাদা কাটি রুল পড়ে গেছে, বাচ্চারা মায়ের স্তনে দুধ পান করতে পারছে না, বলেছিল এ মুসলমান আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, গরিবে নামাজ বলেছিলেন, এ বাচ্চা শুনে কে দে, আমি তো দেশ নিতে আসি না, আমি গরিবে নামাজ দিয়েছি আল্লাহ দিন প্রচার করতে, হক কথা বলতে, ন্যায় কথা বলতে, সৎ
সত্য কথা বলতে আমার বিরোধী করিস না রে আমি তোর দেশ নিতে আসিনি বাদশা ওই সময় বললো মনিনদ্দি আমাকে মাফ করে দাও আর কখনোই তোমার বিরোধী করব না গরিবে নামাজ খাদেমকে দিয়ে আনা সাগরে পানিটা মাঠিলিতে বলল যখন আনা সাগরে পানিটা ঢেলে দিল আবার সেখানকার জিনিস সেখানে চলে গেল এই সব কিছুর পিছনে আমার আল্লাহ পাকের ক্ষমতা সব ক্ষমতা কার ইশারায় হলো আল্লাহ কিন্তু এখানে একটা প্রশ্ন মঈনুদ্দিনের বেলায় হলো গরিবের নওয়াজের বেলায় হলো আমার তোমার বেলায় হলো না কেন তাহলে নিশ্চয়ই পার্থক্য আছে এই পার্থক্যটা বজায় রাখতে হবে সব এক করে দিলে হবে না এখন তো সব এক করে দিচ্ছে এই একের পিছনে ছুটলেই কিন্তু বিপদে পড়তে হবে তথাপিও গরিবে নামাজের উপরে রাগ মিটছে না গরিবে নামাজের উপরে তখনও রাগ মিটছে না তোমাদের আহমেদাবাদে একটা মাজার আছে আমার দাদু জানের সার খেজে আমার দাদুর মাজার আমার বংশের দাদু কথা বুঝে আসছেন আহমদ গনি বাজ রহমাহুল্লাহ মাজার কথা বুঝে আসছে তোনার ইতিহাস এবং ওখানে পাশে আরেকটা মাজার আছে তিনার ইতিহাস ওলি আল্লাহদের আল্লাহ কি সম্মান কি দরজা দিয়েছে এই আহমদাবাদ শহর এ তো তোমরা জানো এটা ওলি আল্লাহদের তৈরি করা কথা বুঝে আসছে ওলি আল্লাহদের তৈরি করা শহর হযরতে গরিবে নওয়াজকে তাড়াবার জন্য তখনও চেষ্টা করছে কি করে মঈনুদ্দিনকে তাড়ানো যায় কি গো ভাই কষ্ট হচ্ছে তো হ্যাঁ কষ্ট হচ্ছে সাড়ে বারোটা বাজতে যাচ্ছে ভাই এই সাড়ে বারোটা বলছি দেড়টা বাজছে গো আমার তো একটা বন্ধু থাকার কথা গো না না দোয়া চাইতে হবে কথা বুঝছেন না আমি বলতে নবীর সিনা জিন্দাবাদ আমি বলতে নেই হযরতে গরিবে নওয়াজকে তাড়ানোর জন্য চক্রান্ত করছে বাদশা কি করে তাড়ানো যায় একটা জাদুকরকে নিয়েছে জাদুকর জয়পাল নিয়ে এসেছে গরিবে নওয়াজকে বান মারবে একটা বড় বান মারবে তা আল্লাহর ওলিদের সঙ্গে পারে ভাই আমার দাদা হুজুরকে বান মেরেছিল বাসুবাটি থেকে জানেন বাসুবাটি নাম শুনেন না বাসুবাড়ি থেকে দাদা হুজুরকে জলা বান মানে জ্বলবে বান মেরেছে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছে তোকে কে পাঠিয়েছে রে বানকে জিজ্ঞেস করছে বলছে বাসুবাড়ি থেকে অমু বলছে যা তার কাছে যা ব্যাস ঘুরে যে তাকে লেগেছে জলা শুরু হয়ে গেছে আল্লাহর ওলিদের সঙ্গে পাল্লা ছুটে এসে দাদা হুজুরের পায়ে পড়েছে হুজুর মাফ কর দেন বলছে তওবা পর তওবা তবপুর আল্লাহ করে সে আল্লাহর ওলি হয়ে গেল জোরে বলুন সুবহান গরিবে নওয়াজ কে বান মারছে গরিবে নওয়াজ কে পাঠিয়েছে জয়পাল তো উল্টো দিয়েছে জয়পাল দেখছে তো আমার দিকে আসছে জাদু বিশাল বড় জাদুকর ছিল উড়ে পালাচ্ছে গরিবে নওয়াজ খরম জুতো কে বলছে জালিয়াই জুতো যে মারছে না এসে খাজা গরিবে নওয়াজের কদমে গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে কলেমা পড়ে আল্লাহর ওলি হয়ে গেল জোরে বলুন সুবহান আল্লাহ ওয়ালাদের কাছে থেকে কেউ মদখোর মাতাল করে মরেছে নাকি হ্যাঁ তাহলে কেন আল্লাহ ওলিদের বিরোধী করে অথচ গরিবে নামাজে ভারতের বুকে পহনতে গরিবে নামাজে ভারতের বুকে দাও দিয়াতে গরিবে নামাজে অক্লান্ত পরিশ্রমেতে এ নাজওয়া দুনিয়া বারা একটা দুটো তিনটে নয় এক হাজার দু হাজার তিন হাজার নয় এক লাখ দু লাখ তিন লাখ নয় নব্বই লক্ষ বেমান কাফের গরিবে নামাজের আদরে ইমানে নূরে কালেমা পড়ে মুসলমান হয়ে ছিল নব্বই লক্ষ কাফের চারটি খানিক কথা
এই নোয়াটাকে করতে পারেনি, ওই নোয়াটাকে আরো কাফের বানাবার চেষ্টা করছে। আগুন পূজা করতে লেগেছে যাদেরকে মজুসি বলা হয়, এই অগ্নি উপাসকেরা 40 জন মিলে গরিবে নামাজ দেখতে লেগেছে, ঘিরে তারা আগুন পূজা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদের কাছে সে দাঁড়িয়ে যায়, এ আল্লাহ পাকে বান্দারা কি তোমরা করতে যে খানে, তারা তো আল্লাহ নামটাই শুনে নে, তাদেরকে নতুন মতো লাগলো, তারা এমন করে গরিবে নওয়াজে দিয়ে তাকিয়ে দেখলো, গরিবে নওয়াজে দিয়ে তাকিয়ে দিকে বলতে লেগেছে, আমরা আগুনের উপাসনা করছি যাতে আগুন আমাদেরকে পরকালে পুড়িয়ে না দেয়, এই জন্য উপাসনা করতে লেগেছি। গরিবে নওয়াজ বলতে লেগেছে কতদিন উপাসনা করতেছ, ওই 40 জন উপাসক বলতে লেগেছে এ বছরে 40 বছর চলছে, একটা আমরা এই আগুনের উপাসনা করতেছি, কি বর্ষা কি গরম কিসি কখনই আগুনকে বন্ধ হতে দিই না, আমরা একভাবে এর উপাসনা করতেছি। সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।